হরে কৃষ্ণা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কুশলে আছেন তো আমাদের পরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আমরা দৈনিক পরতত্ত্ব প্রতিদিন ভগবানের কথা এবং বিভিন্ন বিষয় স্বাস্থ্য সম্বন্ধে কথা বিভিন্ন প্রসাদ কীভাবে তৈরি করবে বিভিন্ন রেসিপি আরও বিভিন্ন কিছু আমরা আপনাদেরকে বাস্তু সম্বন্ধে বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রচার করার চেষ্টা করছি ওনাকে এটা দেখছেন শুনছেন শেয়ার করছেন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং প্রশ্নও করছেন মন্তব্যও করছেন তো একটা প্রশ্ন করেছেন তো আমরা প্রতিদিন রাত সাড়ে আটটার সময় এই আলোচনাগুলি আপলোড করছে প্রত্যেক রাত সাড়ে আটটা ইন্ডিয়ান টাইম বাংলাদেশ টাইম নটা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে পর দিন দুপুর বারোটায় পেয়ে যাচ্ছেন একই আলোচনাগুলি তো আমরা দেখতে পাই একজন ভক্ত প্রশ্ন করলেন যে শ্রীহরির পূজা করার অধিকার কার ব্রাহ্মণের না বৈষ্ণবের আচ্ছা ব্রাহ্মণ বনাম বৈষ্ণব শ্রী কে পূজা করবে ব্রাহ্মণ না বৈষ্ণব সে পছনাতন গোপালটা কাছে এই প্রশ্ন ব্রাহ্মণ না বৈষ্ণব কে পুজো করবে কার অধিকার ভজন পূজন অর্চন যাক যাগযজ্ঞ পঠন পাঠন এইগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ হুম ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণকে উচ্চ স্তরের বলা হয় এবং তিনি এই সমস্ত ব্রহ্ম জানাহাতি এটি ব্রাহ্মণ এটি ব্রাহ্মণ অর্থাৎ আধ্যাত্মিক মার্গ পারমাত্মিক ব্যাপারগুলো ভগবানের সঙ্গে আমাদের কিভাবে থাকা উচিত এই সমস্ত তিনি শিক্ষিত মানে কীভাবে তিনি এই সমস্ত শিখান সবাইকে সেই জন্য ব্রাহ্মণ হচ্ছে আমাদের সমাজের শিক্ষক সেই জন্য ব্রাহ্মণই এই পঠন পাঠন তারপরে এই কী বলে পূজা অর্চনা এই সমস্ত যাগযজ্ঞ যজন যাজন এই সমস্ত করে থাকেন অতএব বিগ্রহ পূজা ব্রাহ্মণরাই করবে কিন্তু এটা হচ্ছে বৈষ্ণবকে বৈষ্ণবের ক্ষত্রে ব্রাহ্মণ করতে শুদ্ধের মধ্যে বৈষ্ণব হচ্ছে যে কেউ যারা সরাসরিভাবে যুগ ধর্ম পালন করবে পারমার্থী যে এই সমস্ত বৈদিক শাস্ত্র অনুশীলন করে চলবে সে যে কোনো জাতের যে কোনো বর্ণের হোক না কেন যে কোনো বর্ণ সে ব্রাহ্মণ বর্ণ ক্ষুদ ক্ষত্রিয় বর্ণ বা শুদ্ধ বর্ণ সে যাই বৈশ্য বর্ণ যে হোক না কেন সে যদি সরাসরি এই ভগবানের নাম করে সাত্বিকভাবে ভগবানের প্রসাদ ভগবানকে ভগবানের প্রসাদ বজিয়ে অন্য কিছু গ্রহণ না করে বৈদিক নিয়ম নিয়মকানুনগুলো সে যদি পালন করে চলে এবং সে তখন জাতিতে ব্রাহ্মণ না হলেও যেহেতু সে তত্ত্ব কৃষ্ণ বা রামচন্দ্র ওদেরকে বিষ্ণুতত্ত্ব বলা হয় তো তাদের আরাধনা করছে তাদের সাধন ভজন করে যাচ্ছে সেইভাবে জীবনযাপন করছে একেবারে বৈদিক নিয়মকানুন সযত্নে পালন করে চলছে সে যে কুলে জন্মগ্রহণ করবে না কেন সেই জন্য শাস্ত্র বলা হয়েছে সূচি মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে হ্যাঁ মানে খারাপ কুলে হয়েও জন্মগ্রহণ করেও নিচু কুলে জন্মগ্রহণ করেও যদি সে এই সমস্ত পবিত্র আচরণ করে তাহলে যদি কৃষ্ণ ভজনা করে তাহলে হচ্ছে সে বৈষ্ণব সুচি হয়ে মুচি হয় সে মুচির মতো আচরণ করে ধরুন আমরা দেখি হ্যাঁ কেউ আমরা কাউকে খোঁচা দিয়ে কথা বলবো না আমাদের হয়তো ব্রাহ্মণ জাতি আমরা আমরা কিন্তু আমাদের রুচি নেই আমরা কি করছি জুতোর ব্যবসা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো করি এইরকম ব্যাপার আমরা ব্রাহ্মণ প্রতিদিন ব্রাহ্মণ ভগবানের প্রসাদ খাবে সেটা তো আগেকার নিয়ম তাই ছিল কিন্তু এখন আমরা সেরকম রুচি নেই সেই জন্য আমরা প্রতিদিন যেটা জেলেদের কাজ জেলেদের কাজ হচ্ছে জেলে কিন্তু ওই ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ না জেলে হচ্ছে আমাদের বন্য একটা নিম্ন শ্রেণীর লোক এই জাতি আমি কাউকে খোঁচা দিয়ে কথা বলছি না কিন্তু আমাদের সিস্টেমটা এখন কি হয়ে গেছে সেই জেলেরা প্রতিদিন মাছ ধরে আর ব্রাহ্মণ কি করল আমি ব্রাহ্মণ আমি কি করলাম আজকে ভরে উঠে জাল নিয়ে চলে গেলাম মাছ ধরে গিন্নিকে দিলাম তারপরে আমি ঘন্টা নিয়ে টং টং করে গেলাম পূজা করতে বেজে গেলাম অর্থাৎ তাকে কি জেলে বামুন না কী বলে হ্যাঁ এইটা ঠিক নেই কারণ মাছ খাওয়াটা ব্রাহ্মণের বিরোধী কর্ম কিন্তু আমাদের যেহেতু আমরা সেই ঐতিহ্য সেইগুলো হারিয়ে ফেলে আমাদের সেই নিচু জাতির লোকদের যেগুলো আচরণ সেইগুলো করেই যাচ্ছে সেইগুলোই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বলে মনে করে তখন তাকে বলা হয় জাত ব্রাহ্মণ অর্থাৎ আপনি এইবারে শুনবেন কিন্তু সূচি হচ্ছে ব্রাহ্মণকে সূচি পবিত্র বলা হয় আর সে কিনা যদি আমিষ বোঝি হয় তাহলে কিন্তু সে তার সেই সূচি ধর্মটা হারাচ্ছে সেই জন্য বলা হয় সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ কিন্তু সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে না সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে সমস্ত বৈষ্ণব বৈষ্ণব ব্রাহ্মণ হতে পারে পূজা করার অধিকারী আছে কারণ সে সেইভাবে সাত্বিকভাবে বিশেষ করে ভগবানের ভক্তি অনুশীলনের নিয়মগুলো কড়াকড়িভাবে পালন করার জন্য যত্ন করছে আর জাতিগতভাবে আমি ব্রাহ্মণ হতে পারে কিন্তু আমি যদি অসুচি মানে যে সমস্ত দল লোকরা যারা কোনো কিছু চণ্ডালের ধর্ম জেলের ধর্ম ওদের ধর্ম যদি গ্রহণ করি তাহলে কী করে হবে আর এইগুলো তো আর সবাই জানে হ্যাঁ যে কীরকম কীরকম হয় এখনও আমি নিজের চোখে দেখা কিন্তু বলতে চাই না যে এরকম কোন কোনো ব্রাহ্মণ আছেন হ্যাঁ সে ব্রাহ্মণ তো বটে তিনি যান পূজা করতে যান কিন্তু সন্ধ্যাবেলায় একটা ব্যাগ নিয়ে লাইল না ব্যাগ হ্যাঁ সে ওই যেখানে ছাগল টাগল কাটা হয় ওইখানে দিয়ে আসে দিয়ে বলে দিবে আমার জন্য এক আঙ্গুল দেখিয়ে দিয়ে চলে গেলো অর্থাৎ এক কিলো রাখবে হ্যাঁ দিয়ে চলে গেলো তারপরে সন্ধ্যা অন্ধকার হয়ে গেল ঠিক যত সময় সে টুক করে নিয়ে পালিয়ে যাবে ওইটা হচ্ছে এগুলো তো আমার নিজের চোখে দেখা আমি ব্রাহ্মণকে আমি তাকে ইয়ে করছি না কিন্তু এগুলো হচ্ছে অসুচি ধর্ম অমেধ্য আর করছে যারা তারা কি আর পবিত্র কি করে থাকতে পারে তো সেই জন্য বলছি সমস্ত বৈষ্ণব আবার আমরা এমন দেখেছিলাম এক জায়গায় গ্রামে আমি দেখেছিলাম যে একটা এরকম অনুষ্ঠান অনুষ্ঠানে ব্রাহ্মণের বিয়ে করাতে বিয়ের অনুষ্ঠান ছিল তো বাইরে ওখানে আমি দিয়ে মাছ মাংস ইয়ে করা হচ্ছে তো এভাবে আমি আর করছে আর ভেতরে ওখানে আলাদা করে মাছ মাছ কেটে রাখা হয়েছে মাংস কেটে রাখা হয়েছে রান্না করা হয়নি তো বলা হচ্ছে এটা ব্রাহ্মণের করে করে এসে উনি উনি নিজের হাতে রান্না খাবে অন্যের হাতে রান্না করা মাছ মাংস খাবে না নিজে মাছ মাংস রান্না করে তারপরে সেটা খাবে তো সেরকমও চলছে এমনকি আমরা দেখেছি আগেকার ব্রাহ্মণের মুখ দিয়ে আহ ধোয়া ইয়ে বেরোতো আগুন বেরোতো সেরকম তেজ ছিল আর এখন ধুয়ে বের এই কথাটা এখন বলতে যাইছি যদি আমি কোনো কালকে খোঁচা দিয়ে কথা বলতে চাইছি না কিন্তু আমাদের সমাজটা কিরকম কিভাবে স্বাভাবিক মনে করছে ওটাকে যেটা খুব আমরা কিন্তু আমরা কিন্তু এখানে কোনো পুরো ব্রাহ্মণ জাতির নিন্দা করছে না বা আমরা সূর্যের নিন্দা করছে কারণ নিন্দা করছে না আমরা আমরা সেই ধরনের ব্রাহ্মণদের নিন্দা করছি যে ব্রাহ্মণ হয়ে এরকম কাজ করছে আর সে ধরনের যদি কেউ যদি শুদ্র হয়েও যদি সেরকম কাজ করছে সেটাও নিন্দা করছে অর্থাৎ যে যেখানে পুরো জাতের নিন্দা করা হচ্ছে না এখানে আমরা যেটা আমাদের সিদ্ধান্ত প্রভু যেটা বললেন যে যে ভোজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভোজনে নাহি জাতি কুলাদি বিচার জাত বিচার নেই এখানে কিন্তু যে জাতে যদি ওই যদি খারাপ কাজ করে তাহলেই নিন্দা করা হচ্ছে যেই ভাজে সেই বড় অভক্তহীন ছাড় এটা একটা সুন্দর কথা চৈতন্য চৈতামিতে অভক্ত হচ্ছে হীন জাতি ছাড় মানে নিচু জাতি ওকে বলা হয়েছে তো এরকমই দেখেছিলাম যে আগেকার দিনে এরকম শুনেছি যে নাকি মন্ত্রযোগে আগুন জ্বলত এখনকার প্রতিদিন কীরকম না বিয়ে অনুষ্ঠানে আমাদের গুরু আমাদের কুলের বিয়ে অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ সবাই এসে মানে সেই যে কি মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য প্রদীপ জ্বালানো হয়েছে ওকে কি মঙ্গল বলা হয় আর যিনি পুরোহিত তিনি কি করছেন সে বারে বারে সে প্রদীপ থেকে মানে উনি মুখে যে আগুন দিবেন কি নিজের সেইটা সবসময় ধরাচ্ছে তখন যার বিয়ে সে কী করলো রেগে আগুন হয়ে সে এক বান্ডিল ওই ছিল দেশলাই ছুঁড়ে মারল একেবারে তার গায়ে এসে পড়লো পুরোহিতে বলছে এই এতগুলো দেশলাই কি হবে সেই প্রদীপ থেকে কেন বিড়ি খাচ্ছে না কম তিনি এক এক সময় মন্ত্র বলছেন আবার বাম হাতে বিড়িও কে নিচ্ছেন এখন থেকে যেহেতু সে উচ্চ জাতি এবং সে যা করছে সূচি কিন্তু আমার কথা আছে সূচি নাই অথচ সে নিজেকে সূচি বলে মনে করছে এইটাই হচ্ছে খুব খারাপ মানে এইগুলো ধর্মকাণ্ড জ্ঞানহীন লোকের কাজ সেই জন্য সমস্ত যারা উপাসনা যেটা করছে বৈষ্ণব জাতি আমরা জাত জাতকুলের বলছে না যে জাতি থেকে আপনি জন্মগ্রহণ করুক না কেন আর ধরুন এইসব আমাদের কথা বাদ দেন আপনাদের এইরকম কুষ্ঠি বিচার হয় না যেখানে লেখা থাকে কোনো বাচ্চা জন্মালো আমরা জানি অমুক বামুনের ছেলে আমি মাঝে মাঝে নামকরণ করে করতে গিয়ে দেখি সে লেখা আছে তার কুষ্ঠিতে বিচার করে দেখা গেল নাম হচ্ছে শুদ্ধ বর্ণ অথচ সে ব্রাহ্মণ খুলে জন্মেছে আবার একজন দেখা গেছে সে অন্য জাতির কিন্তু সে এটা জন্মেছে তার নয় সেটা হচ্ছে বিপ্র বর্ণ তাহলে তাহলে আপনি ব্রাহ্মণ কাকে বলবেন সে তো কুষ্টিতে লেখা আছে সে কীভাবে কি চেতনায় নিয়ে সে সেই ঘরে এসেছে জন্মেছে সেই অনুসারে কে ব্রাহ্মণ সে কে ক্ষতীয় কে শুদ্ধ এইসব না করে যদি কেউ এই যে প্রভু বললেন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যেই ভজে সেই বড় সেই হচ্ছে উঁচু জাতের সেই হচ্ছে যথার্থ আর অভক্ত হিংসার যে ভজন সাধনা করছে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে সেই হচ্ছে মানে এই জাতপাতের ঊর্ধ্বে তারাই হচ্ছে বৈষ্ণব সেই জন্য সবারই বৈষ্ণব হওয়ার অধিকার আছে কিন্তু এবং প্রত্যেক সমস্ত সমাজের বৈষ্ণব মাত্রই ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ মাত্রে বৈষ্ণব না হতে পারে হুম ব্রাহ্মণ মাত্রে ম্লেচ্ছ হয়ে যেতে পারে এই হচ্ছে কথা সিদ্ধান্ত যে আমরা ব্রাহ্মণ বলতে কাকে বুঝি অল্লক্ষণাম প্রক্তম পুংসামে আভিব্যঞ্জকম যার যেরকম লক্ষণ ইতায় ভগবান বললেন চতুর্বরণে ময় সৃষ্টম গুণকর্ম বিভাগ স গুণ এবং কর্মের ভিত্তিতে তাই যে কথা প্রভু বললেন সূচি হয়ে মুে আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভোজে কৃষ্ণ ভোজন গুরুত্বপূর্ণ সেই জন্য আসলে করে এটা বোঝা গেল যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে এবং এটা একটা বিখ্যাত বিষয় যে বিষয়ে বিশাল বিতর্ক হয়েছিল শিল্প ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময় ঠিক আছে মেদিনীপুরে ছিল কোথায় ওই বালিঘাই হ্যাঁ বালিঘাই বালিঘাই হ্যাঁ বালিঘাই ওই জায়গাতে হয়েছিল বিশাল বড় ধর্মসভা হয়েছিল সব ব্রাহ্মণেরা বৈষ্ণবেরা এসেছিলেন লক্ষ লক্ষ মানে এখানে পুলিশও ছিলেন অনেকই এসছিলেন অনেক লোক এসেছিলেন ওখানে আর ওরকম সেই সভাতে সরস্বতী ঠাকুর ব্রাহ্মণের অনেক মাহাত্ম করে যে ব্রাহ্মণ অনেক মহান সবাই মনে করে যে হ্যাঁ ব্রাহ্মণের কথাই বল তো ব্রাহ্মণের কথা বলার পর বলেন হ্যাঁ ব্রাহ্মণ অনেক মহান কিন্তু ব্রাহ্মণের থেকেও বৈষ্ণব যিনি তিনি অলত দেবের দুর্লভ বিশেষ বিষ্ণুভক্ত বিষ্ণুভক্ত সবার ঊর্ধ্বে তাই যেটা বললেন ব্রাহ্মণ তো সবাই উনি কতগুলো স্বাস্থ্য উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বোচ্চ হচ্ছে ব্রাহ্মণ তখন ব্রাহ্মণরা খুব উৎফুল্ল বলছিল হচ্ছিলেন কিন্তু তারপরে যখন অনেক মাহাত্ম বলছিলেন ব্রাহ্মণের মহিমা অনেক গান করছিলেন তখন তারপরে শেষ হয়ে গেল তারা উৎফুল্ল হলেন তারপরে যখন তিনি বৈষ্ণব বললেন বলছে বৈষ্ণব এই ব্রহ্মাণ্ডের নয় ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্তরে ব্রাহ্মণ হতে পারে কিন্তু বৈষ্ণব হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বাইরে বৈকুণ্ঠের তারা হচ্ছে বৈকুণ্ঠের লোক দেখুন তখন তিনি আবার সেই অনেক স্বাস্থ্য উদ্ধৃতি দিতে অনেক মহাপণ্ডিত ছিলেন তখন এইবারে ব্রাহ্মণ এখন চুপ হয়ে গেল হলো আমাদের চারও ঊর্ধ্বে তুলে দিল কেন ও আরে ও তো তুলে নেই ব্যাপারটা হচ্ছে কেমন বলতে পারি এখান থেকে আমাকে যেতে হবে দশ কিলোমিটার দশ কিলোমিটার দূরে এক জায়গায় পৌঁছতে হবে তো যে ব্রাহ্মণ সে অলরেডি মনে করুন পাঁচ কিলোমিটার এগিয়ে গেছে অর্ধেক রাস্তায় এগিয়ে ওখানে ওখানে পৌঁছে গেছে যে ক্ষত্রিয় সে হয়তো তিন কিলোমিটার দূরে আছে বৈশ্য দুই কিলোমিটার যে শূদ্র সে হয়তো এখান থেকে শুরু করছে মাত্র হ্যাঁ তো পাঁচ কিলোমিটার মাইনাস থেকে আসবে তো এখন যে স্বভাবতে ব্রাহ্মণের সুযোগটা বেশি ব্রাহ্মণ পাঁচ কিলোমিটার বাকি আছে তাড়াতাড়ি পৌঁছে যাবেন কিন্তু ব্রাহ্মণ যখন ঘুমিয়ে থাকেন খরগোশের মত না আমি ইয়ে করবো বা অন্যদিকে চলে যান গতিচ্যুত পথচ্যুত হয়ে তাহলে তো ব্রাহ্মণ শূদ্র ধীরে 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 কচ্ছপের মধ্যে এগিয়ে গিয়ে পৌঁছে যাবেন ব্যাপারটা হচ্ছে ওরকম ব্রাহ্মণ হচ্ছেন খত খরগুশের মতো শূদ্র বা যারা ম্লেচ্ছ যারা আছে তারা আছে কচ্ছপের মধ্যে ধীরে ধীরে কিন্তু যদি খরগুশ ঘুমিয়ে থাকে কচ্ছপ গিয়ে আগে আগে পৌঁছে যাবে তাই যদি কেউ ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ মানুষের জন্ম নেওয়াটা ওটা সহজ না মানে ব্রাহ্মণ বংশে জন্ম পেয়েছেন মানে কি এটাও একটা বিশেষ ভাগ্যের ব্যাপার উনি তার সুকৃতির ফলে পুণ্যের ফলে একটা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভক্তি করেন বিশেষ একটা ব্যাপার বাহ অনেক সুন্দর ব্যাপার ব্রাহ্মণ পরি একটা ব্রাহ্মণের সংস্কারও আছে একটা বংশ পরম্পরা পরম্পরা একটা ইয়ে আছে প্লাস উনি একটা গোত্র আছে ব্রাহ্মণ গোত্রে এসেছেন প্লাস তিনি ব্রিজ শ্রেষ্ঠ বাহ অনেক সুন্দর ব্যাপার তাই যারা যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ আমরা এখানে উদ্দেশ্য এটা ব্রাহ্মণদের নিন্দা করে দেয় তোমরা তাড়িয়ে দিলে কম না পরে আমরা বলতে যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন তারা কত ভাগ্যবান এবং তাদেরকে এই ভাগ্যটা ধরে রাখা উচিত প্রথমত এই ভাগ্যটা বুঝে বোঝা উচিত হৃদয়ঙ্গম করো যে তো ভাগ্যবান ভাগ্য পেয়েছেন এবং তারপর সেটা সদ্য ব্যবহার করে ভক্তি করা উচিত তাই এটা ব্রাহ্মণরা যেন উৎসাহিত হন কৃষ্ণ ভক্তি করার জন্য এটাই ও যে ব্যাপার আর যারা ব্রাহ্মণ না বৈশ্য শূদ্র বা অন্যান্য যারা আছেন তারা যেন নিরুৎসাহিত না হন তারা যেন উৎসাহ পান হ্যাঁ না আমাদের আমাদেরও সুযোগ আছে আমাদেরও সুযোগ আছে আমরাও গিয়ে পৌঁছতে পারি ভগবানের ধামে কোনো ইয়ে নেই যে হাউসফুল যেমন সিনেমা দেখতে গেলে হাউসফুল আর সিট বা কোথাও আপনি গেলেন টিকিট ফিল আপ হয়ে গেছে এখানে আর হলে গেছেন ভরে গেছে না আগে আগে গিয়ে বসে যায় প্রসাদে ভগবত ধামে তো ওরকম নেই যে আগে আগে গেলে পড়ে গেলে সিট না এরকম নেই ধীরে ধীরে আসুন সমস্যা নেই কিন্তু সকলের জন্য সমান সুযোগ আছে এই হচ্ছে কথা আশা করি প্রশ্নটার ভালো উত্তর পেয়েছেন আপনারা সকলে সুচি ভাব থাকলে অবশ্যই বিগ্রহ সেবার অধিকার সবারই থাকবে কারণ ভগবানের পূজা করার অধিকার প্রত্যেকের আছে ঠিক আছে বরং ব্রাহ্মণ হয়ে যদি কেউ ভক্তি না করে তাকে বলা হচ্ছে ব্রহ্মবন্ধু দ্বিজ বন্ধু হ্যাঁ আর ব্রাহ্মণ হয়ে ভক্তি করলে তো অনেক 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 ভালো কথা তো